একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করল টিম ইন্ডিয়া এদিন দলকে জেতালো সচিন ধাস ও উদয়ের জুটি বোলিংয়েও দক্ষিণ আফ্রিকাকে কম রানে আটকে রাখে তারা ফলে আয়োজক দক্ষিণ আফ্রিকাকে দুই উইকেটে পরাস্ত করতে পারল এগারোই ফেব্রুয়ারি রয়েছে ফাইনাল বড়দের পর এবার ওডিয়াই ক্রিকেটে ভারতের ছোটদের তাপড় এদিন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওডিয়াই বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করল টিম ইন্ডিয়া প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে দুই উইকেটে হারালো ভারত হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করল টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে যেই দল জিতবে তারা ভারতের মুখোমুখি হবে এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত উদয় ছিল না দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ওপেনিং জুটিকে প্রথম ধাক্কা দেন তিনি ফেরান স্টিভ এস্টো এরপর ডেভিড টিগারকেও তিনি বোল্ড করেন এতেই ম্যাচের রাজ ধরে নেয় ভারত কারণ দুই বিধ্বংসী ব্যাটার নিজের দিনে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এরপর রিচার্ড সেটেলস ওয়ানকে ওপেনার হিপোটেরিয়াস দলের হাল ধরেন বাহাত্তর রানের পার্টনারশিপ করে তারা পিটোরিয়াসকে ছিয়াত্তর রানে ফেরান শিরখান খানের এরপরে ভেঙে পড়ে পটি আসরা ভিক্টোরিয়াস ফেরার পর রিচার্ড চৌষট্টি রান করেন সাত উইকেট হারিয়ে দুশো চুয়াল্লিশ রান করে দক্ষিণ আফ্রিকা ভারতের হয়ে তিনে উইকেট নেন রাজ লিম্বানি ও দুটো উইকেট নেন মুশির খান একটি করে উইকেট নেন নমন তিওয়ারি ও সৌম্য পান্ডে রান তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার জন্য আদর্শ সিং গোল্ডেন ডাক হন বত্রিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ভারতের ম্যাচ জয়ের প্রশ্নের মুখে পড়ে যায় সেই সময় শচিন ধাস ও উদয় সাহরান ম্যাচের হাল ধরেন এই জুটি দলকে বত্রিশ রান থেকে দুশো তিন রানে নিয়ে যায় মাত্র চার রানের জন্য আটচল্লিশ দশমিক তিন ওভারে আট উইকেট হারিয়ে দুশো আটচল্লিশ রান তুলে ফেলে ভারত দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটে করে উইকেট নেন কিউনাম মাফাকা ও ত্রিস্তান লুস ম্যাচের সেরা হন উদয় সাহারান ম্যাচ জেতার পর উদয় সাহারান বলেন আমরা এক পয়েন্ট পিছিয়েছিলাম বলছিলাম আমাদের শেষ পর্যন্ত ব্যাট করতে হবে একটা পার্টনারশিপের দরকার ছিল আমি আমার বাবার থেকে পার্টনারশিপের ব্যাপারটা শিখেছি আমি যখন ব্যাট করতে এলাম তখন কিছুটা সমস্যা হচ্ছিল কারণ বাউন্স ছিল পরে দেখলাম বল ব্যাটে ভালো করে আসছে এগারোই ফেব্রুয়ারি সেমিফাইনাল ফাইনালে নামবে টিম ইন্ডিয়া